গত দুদিন ধরে একটি গর্তের মধ্যে আটকে রয়েছে একটি শিয়াল, আর তাকে ঘিরে ধরে রয়েছে প্রায় 15 থেকে 20টি কুকুর। আর এটা দেখার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খোঁজ নিয়ে জানতে পারা যায় যে সেখানে আটকে রয়েছে একটি কুকুর। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা প্রশাসক প্রসঞ্জিৎ ঘোষের তৎপরতায় খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তর থেকে কর্মীরা আসার পরই তাকে উদ্ধার করেছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রবীণ মণ্ডল সেখানে রয়েছে। প্রবীণ, পুরো বিষয়টি জানো। দেখো, গত দুদিন ধরে কিন্তু এই শিয়াল যেটা আমরা দেখেছি রাত্রেবেলা থেকে, যেহেতু আশেপাশে এলাকাগুলিতে জঙ্গল রয়েছে এবং সেখানে চাষের ক্ষেত রয়েছে, সেই এলাকা থেকে কিন্তু রাত্রে নাগাদ এই শিয়াল কিন্তু লোকালয়ে ঢুকে পড়ে। এবং লোকালয়ে ঢুকে পড়ার পর, যেহেতু লোকালয়ে কুকুরের সংখ্যা অনেকটাই বেশি, সেহেতু কুকুররা তাকে তাড়া করে এবং সেই শিয়াল সঙ্গে সঙ্গে একটি লোকালয়ের বাড়ির ভেতরে ঢুকে এবং তার পাশে একটি গর্ত, এবং সেই গর্ততে আরো বেশি গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে ঢুকে যায়। এবং তারপর থেকে কিন্তু সেই গর্তের ভেতরে ঢুকে থাকার পর কুকুররা কিন্তু যে আশেপাশে লোকালয়ে যে কুকুরগুলি ছিল সেই কুকুরগুলো কিন্তু তাকে ছেয়ে ছেয়ে ধরে থাকেন। এবং সেই সঙ্গে গর্তের উপরে প্রায় 15 থেকে 20টি কুকুর কিন্তু গর্তের আশেপাশে ঘোরাফেরা করে। কোনো মতেই আশেপাশের লোকজন চেষ্টা করলেও কিন্তু কুকুরগুলোকে হটাতে পারেনি। যেহেতু কুকুরগুলোকে হটানোর চেষ্টা করলে তারা ক্ষিপ্ত আকার ধারণ করছিল, যেহেতু আমরা দেখেছি যে কুকুর যখন লোকালয়ে থাকে তারা বাইরের কোনো কাউকে সেই ভেতরে প্রবেশ করতে দেয় না। এবং সেই শিয়ালটি প্রবেশ করতে তারা দেখেই কিন্তু সেই কুকুরগুলি কিন্তু 15-20টি কুকুর কোনো মানুষজনকে তার কাছে যেতে দিচ্ছে না, এবং সেই সঙ্গে কোনো স্থানীয় মানুষজন যখন কুকুরগুলোকে হটানোর চেষ্টা করে সেক্ষেত্রে তারাও কিন্তু ক্ষিপ্ত আকার ধারণ করে। গত দুদিন ধরে কিন্তু এই শিয়ালটি সেই গর্তের ভেতরে ছিল এবং তার বাইরে, অর্থাৎ গর্তের বাইরে সেখানে কিন্তু 15 থেকে 20টি কুকুর তাকে ছেয়ে ধরেছিল। যেহেতু মানুষজন চরম আতঙ্কিতের মধ্যে পড়ছিল, যেহেতু একটা লোকালয়ের পরিবেশ এবং সেই সঙ্গে যে বাড়িটিতে ছিল সেই বাড়িটিতেও কিন্তু বাচ্চারা রয়েছেন, আশেপাশে লোকালয়ে বাচ্চারাও রয়েছেন, তারাও ঘোরাফেরা করেন, সেক্ষেত্রে এই পজিশনে দাঁড়িয়ে কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু চরম আতঙ্কিতের মধ্যে পড়েছিলেন। সেই আতঙ্কিতের মধ্যে পরিবেশে আজ সকালে কিন্তু পৌর প্রশাসক জিয়াগঞ্জ জীবন পৌরসভার পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ তার কাছে খবর দেয়। তিনি তৎপরতার সঙ্গে কিন্তু বন দপ্তরের, অর্থাৎ আমাদের বহরমপুর ফরেস্ট রেঞ্জের অন্তর্গত লালবাগ যে ফরেস্ট রেঞ্জ, সেই লালবাগ ফরেস্ট রেঞ্জের যিনি বিট অফিসার প্রদীপ ঘোষ তার সঙ্গে যোগাযোগ করেন। এবং তিনি যোগাযোগ করার পর তিনি জানান যে তারা বন দপ্তরের দুজন কর্মী তিনি পাঠিয়েছিলেন। তারা বন দপ্তরের দুজন কর্মী আরেকটু জানিয়ে রাখে, জিয়াগঞ্জে আজ একটি দোকান, অর্থাৎ একটি কাপড়ের দোকান, সেই কাপড়ের দোকানেও কিন্তু একটু বড় ধরনের সাপ ছড়িয়ে পড়ে, এই সাপ ঢুকে পড়ে, সেই সাপটাকেও তারা উদ্ধার করে। এবং সেই উদ্ধার করার পর তারা আসে এই শিয়ালটিকে উদ্ধার করার জন্য। তারাও সেখানে প্রথম দিকে একটু, যেহেতু একটি গর্তের মধ্যে ঢুকেছিল এবং পেজটা অনেকটা ছোট, সেক্ষেত্রে তারাও কিন্তু প্রথমে ভাবছিল যে তারা কিভাবে শিয়ালটিকে ওখান থেকে উদ্ধার করবে। সেই প্রথম দিকে তাকে সেইভাবে সেখানে লোকালয়ে, যেহেতু অনেকটা লোকালয়ে মানুষজন ছিলেন, তাদেরকে প্রথমে সরানো হয়। সরানোর পর যেহেতু শিয়াল জন ক্ষিপ্ত অবস্থায় বেরিয়ে গেলে কিন্তু যে কোনো মানুষজনকে কামড়ে দিতে পারে, সেক্ষেত্রে বিষক্রিয়া ঘটতে পারে, সেই জন্য সাধারণ মানুষকে হটানো হয়। তারপরে সেখান থেকে তাদের যে ক্যাচার, সেই ক্যাচার দিয়ে প্রথমে সেই শিয়ালটির পায়ে বাঁধানো হয় এবং তারপরে তাকে বাইরে বার করে, অর্থাৎ গর্ত থেকে সে বাইরে বার করে নিয়েছে, তাকে চাপড়ে ধরে, অর্থাৎ যে বনকর্মীরা তাদের যে স্পেশাল ট্রেন রয়েছেন, তারা স্পেশাল ট্রেনিং যে নিয়েছেন, সেই তার সহায়তায় কিন্তু তারা তার মুখ থেকে নিয়ে ধরে ফেলে এবং ধরে ফেলার পর তার হাত থেকে এবং পা থেকে বেঁধে এবং তার সঙ্গে মুখ থেকেও বাঁধা হয়, যার ফলে তাকে নিয়ে যাওয়ার সময় সে যাতে ছিটকে গিয়ে কাউকে যাতে কামড়ে না দেয় সেদিকেও কিন্তু লক্ষ্য রেখেছেন বন দপ্তরের কর্মীরা। তারপর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়, সেই গর্ত থেকে বার করে, যেহেতু সেটি একটি স্ত্রী লিঙ্গের শিয়াল ছিল সেই জন্য তার, যেহেতু আশেপাশে তার বাচ্চাও দেখার সম্ভাবনা রয়েছেন, সেই জন্য সেই তার পাশে যে ঘোড়ামারির যে জঙ্গল এবং সেটি বিস্তীর্ণ এলাকার জঙ্গল এবং সেই সঙ্গে রয়েছে ধান ক্ষেত, কুকুর রয়েছে, প্রচুর কিছু রয়েছে এবং তার পাশে কবরস্থান রয়েছে, সেহেতু সেই এলাকাতে তার থাকার সম্ভাবনাটা বেশি এবং সেদিকে শিয়ালের থাকার প্রবণতা বেশি, সেই জন্য সেই এলাকায় নিয়ে গিয়ে বন দপ্তরের কর্মীরা তাছাড়া স্থানীয় কিছু বাসিন্দারা সঙ্গে পৌর প্রশাসকের টিম ছিল, তারা নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দেয় এবং তারপরে সেই উদ্ধার কার্য সম্পন্ন হয়। ধন্যবাদ, ধন্যবাদ প্রবীণ। এবং আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিল আমাদের প্রতিনিধি প্রবীণ মণ্ডল।